আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাজশাহীর যেই সেন্টারে আপনারা বিয়ের প্রোগ্রাম করতে পারেন এবং এখানে বিয়ের প্রোগ্রাম করলে কেমন ধরনের খাবারের সার্ভিস পাবেন, কেমন সুযোগ সুবিধা পাবেন, এখানকার স্টেজ কেমন হবে, এবং পাশাপাশি দেখাবো আমাদের ফটোগ্রাফি, আমরা কিভাবে ফটোগ্রাফি করে থাকি বিয়ের প্রোগ্রামে, বিশেষ করে কমিউনিটি সেন্টারে কী কী সার্ভিস দিয়ে থাকি, কীভাবে কাজ হচ্ছে, বিহাইন্ড দ্য সিন সবই দেখাবো, খাবারের প্যাকেজ নিয়ে আরও কথা বলবো, এখানকার খরচ নিয়ে কথা বলবো, সব কিছুই বিস্তারিত জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই সেন্টারের ঠিকানাও দিয়ে দিব। অনেকেই চান যে আপনার বিয়ের প্রোগ্রামটা কম খরচে হয়ে যাক, কম খরচে খাবার প্যাকেজ চান, কম খরচে ফটোগ্রাফার চান, কম খরচে ডেকোরেশন চান। আজকে সব কিছুই ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলতে চাই, এই কমিউনিটি সেন্টারে ম্যানেজার ভাই অনেক ভালো ছিল এবং এই ভাইও অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সম্মান দিয়েছিল, অনেক ব্যবহার ভালো ছিল। নাইস কনভেনশন সেন্টার, এটা রাজশাহীর মুক্তমঞ্চের পাশে যে ঈদগাহ মাঠ আছে সেইটার পাশে যে পুকুর আছে পুকুরের পিছে অবস্থিত। এখানে যদি আপনারা যান এবং আমাদের নাম বলেন, আমাদের পেজের নাম বলেন, প্রোগ্রাম বুকিং করলে খাবারের প্যাকেজে পেয়ে যাবেন ডিসকাউন্ট, হল ভাড়াতেও পেয়ে যাবেন ডিসকাউন্ট। এখানে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ আছে, এই জন্য আমরা প্রাইসটা বলতে পারছি না, কাস্টমাইজ করে খাবারের প্যাকেজ আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফটোগ্রাফি করছি, বিহাইন্ড দ্য সিন দেখানো হচ্ছে, আমরা কিন্তু পোজ আপনাদেরকে শিখিয়ে দিব, কোনো টেনশন নাই, আপনারা ইচ্ছামতো পোজ দিবেন, তারপর না পারলে আমরা আসি আপনাদের পাশে। আর এই ধরনের স্টেজের ফাঁকা ভিডিও আমরা করে থাকি, ডেকোরেশনের ভিডিওগুলোও করে দিই বিয়ের প্রোগ্রামে। এ টু জেড যা আপনি রেখেছেন প্রোগ্রামে সব কিছুই ভিডিও মেমোরি হিসাবে আমরা তুলে ধরি অনেক কম খরচে। ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি সব কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক কম খরচে। আমাদের হাতে রয়েছে অনেকগুলো ক্যামেরা, অনেকগুলো লাইট সেট আপ, এবং আমাদের টিম অনেক বড়। আলহামদুলিল্লাহ আমরা একদিনে 3 থেকে 4টা অথবা 5টা বিয়ের প্রোগ্রাম একসাথে কভার করতে পারি, মানে এক এক জায়গায় এক এক ফটোগ্রাফার আমরা চলে যাই। আমাদের প্রত্যেকটি ফটোগ্রাফার অভিজ্ঞতা সম্পন্ন এবং সিনিয়র ফটোগ্রাফার, সিনিয়র ভিডিওগ্রাফার। দেখতেই পাচ্ছেন কাজ চলছে এইভাবে, স্টেজের দুই পাশে লাইট রাখা হয় এবং মাঝখান থেকে ছবি ক্লিক করা হয়। অনেকে জানতে চান, দেখতে চান বিয়েতে কীভাবে ফটোশ্যুট হয়, সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রুপ ফটো হচ্ছে, সিঙ্গেল ফটো হচ্ছে, কাপল ফটো হচ্ছে, সবই হবে। আর এখানকার স্টেজের পিছে কালো কালারটা বেশি ছিল, এই জন্য ছবি তুলে অনেক মজা পাওয়া যাচ্ছিল। সাদা বেশি থাকলে ছবি একটু অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, আর কালারফুল ব্যাকগ্রাউন্ড হলে ছবি অনেক সুন্দর আসে। আমার সাথে এই প্রোগ্রামে ছিল আমার ফটোগ্রাফার ঈশান এবং আমার ফটোগ্রাফার তাসবির, তারা দুইজন আমাকে অনেক হেল্প করেছে কাজে, অনেক সুন্দর ফটো ক্যাপচার করে। পাশাপাশি আমাদের আরও টিম মেম্বার রয়েছে, মোস্তাফিজুর আছে, আরিফুল আছে, তারা আরেকটা প্রোগ্রামে গেছিলো, এই জন্য এই ভিডিওতে তারা নাই। বিয়ে মানুষ সারা জীবনে করে একবার, বিয়েতে সারা জীবনের স্মৃতি ধরে রাখার জন্য ভালো মানের ফটোগ্রাফার দরকার, আর ফটোগ্রাফার দরকার হলে প্রয়োজন বাজেট। সবার তো বাজেট বেশি থাকে না, যাদের বাজেট কম, যাদের প্রবলেম, তাদের পাশে আমরা আছি, কোনো টেনশন নাই। আমাদের পেজে দেখবেন অনেক কম বাজেটের প্রোগ্রামে প্যাকেজ দেওয়া আছে, তারপরও আলোচনা করে বিভিন্ন লোকেশান কাজের উপরে ডিপেন্ড করে প্রাইস একটু বাড়ে আবার কমে।